আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা। তাই আপনাকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার পুরো নাম হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তার ডাকনাম হামজা, আবু ইয়ালা ও আবু আম্মারা, কুনিয়াত এবং আসাদুল্লাহ উপাধি। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার জননী হলেন হালা বিনতে ওয়াহিদ, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো বোন। তাছাড়া হামজা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। আবু লাহাবের দাসী সুয়াইবা তাদের দুজনকেই দুধ পান করিয়েছিলেন। বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা দুবছর মতান্তরে 4 বছরের বড় ছিলেন। ছোটবেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ভ্রমণ ও শিকারে ছিল তার সীমাহীন আকর্ষণ। জীবনের বিরাট এক অংশ তিনি এ কাজে ব্যয় করেন। বেশ কিছুকাল যাবৎ মক্কার অলিগলিতে তাওহীদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল, তবে হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো সিপাহী স্বভাব মানুষের এ দাওয়াতের প্রতি তেমন মনোযোগ ছিল না। একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন। সাফা পাহাড়ের কাছাকাছি এলে আব্দুল্লাহ ইবনে জুদআনের এক দাসী তাকে ডেকে খবরটি দিল। তিনি বললেন, আবু আম্মারা, ইস, কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন। তিনি কামার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন। আবু জেহেল তাকে শক্ত গালি দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু মোহাম্মদ কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গেছে। একথা শুনে তার সৈনিক সুলাব রক্ত বকবক করে উঠল। দ্রুত তিনি কাবার দিকে এগিয়ে গেলেন। তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে দু চারটি কথা বলা, কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে পড়লেন। রাস্তায় কারো দিকে কোন রকম ভ্রুক্ষেপ না করে সোজা কাবার কাছে গিয়ে আবু জাহেলের মাথায় ধনুক দিয়ে সজোরে এক আঘাত বসিয়ে দিলেন। আবু জাহেলের মাথা কেটে গেল। অবস্থা বেগতিক দেখে বনু মাকজুমের কিছু লোক আবু জাহেলের সাহায্যে ছুটে এলো। তারা বলল, হামজা, সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ। জবাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে? হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, যা কিছু তিনি বলেই সবই সত্যি। আল্লাহর কসম, আমি তা থেকে আর ফিরে আসতে পারিনি। যদি তোমরা সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়েই দেখো। আবু জাহেল তার সাহায্যে এগিয়ে আসা লোকদের বলল, তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও। আল্লাহর কসম, কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গালি দিয়েছি। পরবর্তীকালে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলেই ফেললাম, কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দগ্নীভূত হতে লাগলাম। একটা সন্দেহ ও সংশয়ের আলোতে পড়ে সারা রাত ঘুমাতে পারলাম না। কাবা এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম, যেন আমার অন্তর দোয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়। অন্তর থেকে সংশয় বিদরিত হয়। দোয়ার পর আমার অন্তর দীর্ঘ প্রত্যয়ে পূর্ণ হয়ে যায়। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তিনি আমার অন্তরের স্থিতির জন্য দোয়া করলেন। এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম ইবনে আবিল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। মুসলমান বলতে তখন ছিলেন মুসলিমের কিছু নিরাশ্রয় মানুষ। এই অবস্থায় আকস্মিকভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয়। মুমিনদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায়, কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের পর একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তিনি তখন হযরত আরকামের গৃহে কতিপয় সাহাবীর সাথে অবস্থান করছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন সেখানে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সশস্ত্র। তাকে দেখেই উপস্থিত সকলে প্রমাদ গুণল, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, তাকে আসতে দাও, যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব, অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ভেতরে ঢুকেই কালেমা তাওহীদ পাঠ করতে শুরু করেন। তখন উপস্থিত মুসলমানদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মক্কা মুশরিকরা উপলব্ধি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঁচড় কাটা আর সহজ হবে না। মক্কায় অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় খাদেম যায়েদ ইবনে হারিসার সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলার ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। যায়েদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে যখন তিনি বাইরে কোথাও যেতেন তাকেই সব ব্যাপারে ওসিয়াত করে যেতেন। নবুয়াতের 10 বছরে আরো অনেকের সঙ্গে হযরত হামজাও মদিনায় হিজরত করলেন। এখানে তার খোদা প্রদত্ত শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায়।
হিজরতের সপ্তম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশ অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে 30 সদস্যের মুহাজিরদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান। উদ্দেশ্য কুরাইশদের গতিবিধি লক্ষ্য করা। এই বাহিনীতে আনসারদের কেউ ছিল না। এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহেলের নেতৃত্বে মক্কার 300 অশ্বারোহীর একটি বাহিনী মুখোমুখি হন। তারা সিরিয়া থেকে ফিরছিল, কিন্তু মাজদি ইবনে আমর জুহানির প্রচেষ্টায় এ যাত্রা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। মাজদির সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল, মদিনা থেকে যাত্রার প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন। ইবনে আব্দুল বারসহ কোন ঐতিহাসিক মনে করেন এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক কোন মুসলমানদের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা। দ্বিতীয় হিজরির সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 60 জন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে আবওয়া অভিযান পরিচালনা করেন। এই অভিযানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পতাকাবাহী এবং গোটা বাহিনীর কমান্ডার। মুসলিম বাহিনী পৌঁছার আগেই কুরাইশ কাফিলা অতিক্রম করায় এই যাত্রা উপর সংঘর্ষ ঘটেনি। এমনি ভাবে হিজরি দ্বিতীয় সনের উশায়রা অভিযানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন। হিজরি দ্বিতীয় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারবন্দি হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা, সাইবা ও ওয়ালিদ সারি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। দিনের সিপাহীদের মধ্য থেকে 3 জন আনসার জওয়ান তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যান, কিন্তু উতবা চিৎকার করে বলে ওঠে, মুহাম্মদ আমাদের সমকক্ষ লোকদের পাঠাও, এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, হামজা আলী ও উবাইদা ওঠো, সামনে এগিয়ে যাও। তারা শুধু আদেশের প্রতীক্ষায় ছিলেন। এ তিন বাহাদুর আপন আপন নিজা ও বর্শা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রথম আক্রমণেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামে পাঠালেন উতবাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিজয়ী হলেন তার প্রতিপক্ষের উপর, কিন্তু আবু উবাইদা ও ওয়ালিদদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগলো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলার সহযোগিতায় আবু উবাইদা তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন। শত্রুপক্ষের এই বেগতিক অবস্থা দেখে তুয়াইমা ইবনে আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে। হামজা রাদিয়াল্লাহু তাআলার সহযোগিতায় আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারির এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন। এরপর মুশরিক বাহিনী সর্বাত্মক আক্রমণ চালায়। মুসলিম মুজাহিদরা ঝাঁপিয়ে পড়ে, তুমুল লড়াই শুরু হয়ে যায়। এ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার পাগড়ির উপর কুটপাখির পালক গুজে রেখেছিলেন। এ কারণে যেদিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্ট ভাবে তাকে দেখা যাচ্ছিল। দুহাতে বজ্রমুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফেরদের গুজ্জ তছনছ করে দিচ্ছিলেন। এ যুদ্ধে আল্লাহ ও তার রাসূলের দুশমনরা শোচনীয় পরাজয় বরণ করে। উমাইয়া ইবনে খালাদ হযরত আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছিল, উটপাখির পালক লাগানো এই লোকটি কে? তিনি যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, তখন সে বলেছিল, এই ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। মদিনায় উপকণ্ঠে ছিল ইয়াহুদি গোত্র বনু কাইনুয়ার বসতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর তাদের সাথে একটি মৈত্র চুক্তি সম্পাদন করেছিলেন, কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে তাদের হিংসার আগুন জ্বলে ওঠে, তারা বিদ্রোহী হয়ে ওঠে। এই চুক্তি ভঙ্গের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এই অভিযানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন। বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের আত্মঅভিমান দারুণভাবে আহত হয়। প্রতিশোধ স্পৃহায় উন্মুক্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি তৃতীয় সনে মদিনার দিকে ধাপিত হল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন। শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয়। কাফিরদের পক্ষ থেকে শিবা নামক এক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন, ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান, তুই এসেছিস আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়তে? একথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণ চালালেন যে এক আঘাতেই শিবার কাজ শেষ। তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার ক্ষিপ্র আক্রমণে কাফিরদের উজ্জ তছনছ হয়ে গেল। এ যুদ্ধে তিনি একাই 30 জন কাফির সৈন্যকে হত্যা করেন। যেহেতু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে কুরাইশদের বাসাবাসা নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন, এ কারণে কুরাইশদের সকলেই তারই খুনের পিয়াসী ছিল সবচেয়ে বেশি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী ওয়াইশি উহুদ ময়দানে হামজার হত্যা ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন। ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে তা উল্লেখ করেছেন।
ওয়াইশি বলেন, আমি ছিলাম জুবাইর ইবনে মুতঈমের এক হাবশী ক্রীতদাস। বদর যুদ্ধে জুবাইরের চাচা তুয়াইম ইবনে আদি হামজার হাতে নিহত হয়। মক্কায় ফিরে জুবাইর আমাকে বলল, যদি তুমি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দেব। আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল। আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই উহুদের দিকে রওনা হলাম। যুদ্ধ শুরু হলো। একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজার প্রতীক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিতে আক্রমণ করে হত্যা করলাম। তারপর আমার সপক্ষ সৈন্যদের নিকট ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম। যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না, কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজরির শাওয়াল মাসের মাঝামাঝি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন ষাটের কাছাকাছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার শাহাদত লাভের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত গিয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হামজা রাদিয়াল্লাহু তাআলার নাক কান কেটে অলংকার বানিয়েছিল, বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুতু নিক্ষেপ করেছিল। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে? লোকেরা বলেছিল, না। তিনি বলেছিলেন, হামজার দেহের কোনো একটি অংশ আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না। যুদ্ধ শেষে শহীদদের দাফন কাফনের পালা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত চাচার লাশের কাছে এলেন। যেহেতু হিন্দা তার নাক কানকে বিকৃত করে ফেলেছিল, তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, কিয়ামতের দিন হামজা হবে সাইয়েদুস শোহাদা বা সকল শহীদের নেতা। তিনি আরো বললেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আমার জানা মতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন, অতিশয় সৎকর্মশীল। যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকত, তাহলে এভাবে তোমাকে ফেলে রেখে যেতাম, যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কিয়ামতের দিন তাদের পেট থেকেই আল্লাহ তোমাকে জীবিত করতেন। আল্লাহর কসম, তোমার প্রতিশোধ নেওয়া আমার উপর ওয়াজিব। আমি তাদের 70 জনকে তোমার মতো নাক কান কেটে বিকৃত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কসমের পর জিবরিল আলাইহিস সালাম সূরা নাহলের কিছু আয়াত দুটি নিয়ে অবতীর্ণ হলেন। আয়াতটি ছিল এরকম, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম। ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহর সাহায্যে। তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনোক্ষুণ্ণ হয়ো না। সূরা নাহল আয়াত 126-127। এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসমের কাফফারা আদায় করেন। হযরত সাফিয়া ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সহোদরা। ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য দৌড়ে আসেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন। ভাইয়ের কাফনের জন্য হযরত সাফিয়া দুখানি চাদর পাঠান, কিন্তু হযরত হামজারই পাশে আরেকটি লাশও কাফনহীন অবস্থায় পড়েছিল, তাই চাদর দুখানি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনো কাপড় আমরা পেলাম না। তা দিয়ে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, তাই আমরা চাদর দিয়ে মাথা এবং ইস্কির এক প্রকার ঘাস তাই দিয়ে পা ঢেকে দিলাম। সাইয়েদুস শোহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে উহুদের ময়দানে দাফন করা হয়। ইমাম বুখারী হযরত জাবির থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুজন করে একটি কবরে দাফন করেছিলেন। হামজা ও আব্দুল্লাহ ইবনে জাহাসকে এক কবরে দাফন করা হয়। ইবনে হাজার আল ইয়াসাবা গ্রন্থে ফাওয়ায়েদে আবিদ তাহিরের সূত্রে উল্লেখ করেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুয়াবিয়া যেদিন উহুদে কুখ্যাত করেছিলেন, সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম। শহীদদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম। এক ব্যক্তি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার পায়ে আঘাত করলে থিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী হযরত ওয়াইশী রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইশী? জবাব দিলেন, হ্যাঁ। তুমি কি হামজাকে হত্যা করেছো? জবাব দিলেন, আল্লাহর রাসূল যা শুনেছেন তা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার চেহারা আমার নিকট একটু গোপন করতে পারো? তখনই তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনিও সেই অভিযানে অংশ নিলেন, এই উদ্দেশ্যে যে মুসাইলামাকে হত্যা করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যার কাফফারা আদায় করবেন। তিনি সফল হলেন। এভাবে আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। ইসলাম গ্রহণ করার পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন। সিরাত ইবনে হিশামে হামজা রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ অধ্যায়ের টিকায় তার কিছু অংশ উদ্ধৃত হয়েছে।
সুপ্রিয় বন্ধুরা আমার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার এই জীবনী এখানেই সমাপ্ত করছি। যদি এই জীবনী আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী অন্য কোনো জীবনী আলোচনার ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।